29 সেপ্টেম্বর আজকে আমাদের আলোচনার বিষয় লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম নিয়ে 5 নম্বর পাঠ নিয়ে আমাদের মাঝে আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ হামিদউদ্দিন স্যার। স্যারের পরিচিতি আপনারা সকলেই জানেন, আর নতুন করে দিচ্ছি না। স্যার আমাদের খুব সহজ সরল ভাবে ওনার ক্লাস গুলোকে আমাদের মাঝে তুলে ধরেন। আর একটা ব্যাপার, প্রতিদিনের নাই আরেকবার বলতে হয় যে ক্লাস চলাকালীন কেউ যেন ভিডিও ওপেন করবেন না, আনমিউট হবেন না, এতে ক্লাসের বিঘ্ন হবে। তো আপনারা প্রশ্ন থাকলে অবশ্যই ক্লাস করে রাখবেন, মেসেজ বক্সে দিয়ে রাখবেন, আমরা আলোচনা করব প্রশ্ন পরে। তো স্যারকে আমি অনুরোধ করছি ক্লাস শুরু করার জন্য। ধন্যবাদ সকল। জি, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসের সম্মানিত সঞ্চালক ডক্টর দীপেন পালকে। আজকে শ্রদ্ধেয় স্যারও উপস্থিত আছেন। আমি ক্লাস শুরু করার আগে একটি বিষয়ে একটু বলে নিতে চাই। আমাদের সাগর স্যার আর অমরনাথ স্যার একটা বিষয়ে জানতে চাচ্ছেন, যথাসম্ভব যে আজকে রেকর্ড করছেন কে, রেকর্ড কি হচ্ছে কিনা, এই বিষয়টি একটু স্যারদেরকে কনফার্ম করবেন। দীপেন স্যার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো ক্লাসের শুরুতে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দেখতে দেখতে লাইকোপোডিয়াম প্রায় 5ম ক্লাস আমরা আজকে শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা লাইকোপোডিয়ামের উপরে 4টি ক্লাস আমরা কমপ্লিট করেছি। আপনারা সবাই জানেন লাইকোপোডিয়াম আমাদের সচরাচর ইউজ করা মেডিসিনগুলোর মধ্যে, পলিক্রেস্ট মেডিসিনগুলোর মধ্যেও অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্যই যে অনেক বেশি আমরা লাইকোপোডিয়ামের পেশেন্ট পাই। যদি আমরা লাইকোপোডিয়ামের পেশেন্ট বুঝতে পারি, তাহলে অনেক পেশেন্টকে আমাদের লাইকোপোডিয়াম দিতে হবে এবং আমরা দিয়েও থাকি। এজন্য বড় মেডিসিন আমরা একটু সময় নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে 5ম ক্লাস আমরা শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি, আজকে শ্রদ্ধা রাখছি আমাদের শ্রদ্ধেয় স্যার বৃন্দ, বিশেষ করে আমাদের অমরনাথ স্যার, গোকুল স্যার সহ শ্রদ্ধেয় স্যাররা যারা জয়েন করেছেন সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি, সম্মানিত সবাইকে। শুরু করছি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এখানে আমি আর সময় নষ্ট না করি আমি সামনের দিকে যাই। আপনারা একটু খেয়াল করবেন যে আমরা আজকে একটু অন্যভাবে শুরু করতে চাই। বিগত 4টি ক্লাস এবং আজকের ক্লাসের বিষয়গুলো নিয়ে আমরা একটু মনে রাখার সুবিধার্থে আমি টোটাল 4টা ক্লাসকে একটু রিভিউ করার জন্য আমি লাইকোপোডিয়াম ক্লাবেটাম এই শব্দগুলো দিয়ে আমাদের ক্লাস, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো এবং আজকের ক্লাসকে আমি জাস্ট একটু বেঁধে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমরা একটু সহজে আমাদের মনে রাখার সুবিধার্থে। অনেকেই হয়তো 4টি ক্লাস অনেক বিস্তর আমরা আলোচনা করেছি, অনেকেরই হয়তো বিষয়গুলো মনে রাখা কঠিন, আমার জন্যও কঠিন, কারণ এত বিষয় মনে রাখা আসলেই কঠিন। তো যদিও আমরা বেশ কিছু সিমটমস, যেগুলো ফার্স্ট গ্রেডের সিমটমস যেগুলো আছে এবং খুবই ইম্পর্টেন্ট, আমরা যে বিষয়গুলো খুব ভালো ডিসকাস করেছি, এই বিষয়গুলোকে আমরা দিয়ে লাইকোপোডিয়ামের একটা ইলেবোরেশন আমি তৈরি করেছি, যেটা আমি শুরু করছি এভাবেই। প্রথমে লাইকোপোডিয়াম এল দিয়ে আমরা জানি লাইকোপোডিয়ামের পেশেন্ট তারা সবসময়ই যে কোনো কাজে তারা কনফিডেন্সের অভাবে সবসময় সাফার করে, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। এটা অনেকভাবেই আছে, যেমন আমরা বলছি ল্যাক অফ কোয়ারেজ, সাহসের অভাব, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, তার আত্মবিশ্বাসের অভাব। তো সবসময় একটা ডিফিসিয়েন্সি ফিল করে সে নিজের মধ্যে কোনো একটা বিষয়ের কমতি। এটাকে আমরা যদি রেপার্টরিতে চাই তাহলে আমরা পাবো কনফিডেন্স ওয়ান্টিং, এই রুব্রিকে মাইন্ডে গিয়ে আমরা পাবো। এখানে লাইকোপোডিয়াম যথাসম্ভব 3rd grade আছে, তবে লাইকোপোডিয়ামের এই রুব্রিকটা এই ল্যাক অফ সেলফ কনফিডেন্স 3rd grade, কিন্তু সেম কথাটাই অন্যভাবে আবার 1st grade আছে, যেটা লাইকোপোডিয়ামের একটা বড় কথা যে ল্যাক অফ সেলফ কনফিডেন্স। এছাড়া লাইকোপোডিয়ামের পেশেন্ট একটা লিভারের কমপ্লেইনে সাফার করার একটা আমরা সচরাচর দেখি, তারা লিভারের বিভিন্ন রকম জটিলতায় সাফার করে, যেহেতু রাইট সাইডেড অর্গান লিভার,
লিভারের প্রবলেম, গল ব্লাডারের প্রবলেমে সাফার করে লাইকোপোডিয়ামের পেশেন্ট। ওয়াই ওয়াই দিয়ে আমরা যেটা লাইকোপোডিয়ামকে আমরা প্রথমে যেভাবে চেনার চেষ্টা করেছিলাম একটা ছবি দিয়ে, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, ইউথ ইন এজ বাট ওল্ড ইন অ্যাপিয়ারেন্স, মানে হচ্ছে সে দেখতে মনে হবে খুবই বয়স্ক, তার চোখের মানে চামড়াগুলো, চোখের উপরে কপালের চামড়াগুলো ভাঁজ হয়ে যাবে, একটা অ্যাংজাইটিতে সাফার করবে, বয়সের তুলনায় তারা অনেক বেশি বয়স্ক মনে হবে। এমনিতেই বয়সে সে হয়তো ইউথ, যুবক, বাট তার বয়স হয়তো 30, 35, 40, বাট তাকে দেখলে মনে হবে যেন 55, 60 বছরের বা তার চাইতেও বেশি। ইয়েলো রিঙ্কেলড স্কিন, যেটা আমরা এর আগে বলেছিলাম যে তাদের চোখের মানে তাদের যে কপালের যে চামড়াগুলো বা মুখের চামড়াগুলো বা শরীরের চামড়াগুলো একদম রিঙ্কেলড হয়ে যাবে, ভাঁজ ভাঁজ হয়ে যাবে। আমরা এটার একটা ছবি আপনাদেরকে দেখিয়েছি এর আগে, প্রত্যেক ক্লাসে দেখিয়েছি, আজকে সেটা অবশ্য আমি স্লাইডে অ্যাড করি নাই। সিতে আমরা দেখি কন্ট্রাডিকশন ডিসপোজিশন অফ অ্যান্ড ইনটলারেন্ট, মানে দুইটি বিষয়, একটা হচ্ছে লাইকোপোডিয়ামের পেশেন্ট কারোর সাথে কন্ট্রাডিকশনে যেতে হচ্ছে, যেমন সহজেই কন্ট্রাডিকশনে চলে যায়, মানে সে একটা বিভেদ একটা বৈপরীত্যের মধ্যে চলে যায় কথাবার্তার মধ্যে, সহজেই তার একটা অফেন্ডেড ইজিলি, মানে সে সহজেই দেখা যাচ্ছে বিক্ষুব্ধ হয়ে যায় বা দেখা যাচ্ছে কন্ট্রাডিকশনে যেতে সে পছন্দ করে, আবার কন্ট্রাডিকশন কেউ তার সাথে কন্ট্রাডিকশনে যাক এটা আবার সে কিন্তু টলারেট করে না, মানে বিষয়টা হচ্ছে এরকম, সে নিজে কন্ট্রাডিকশনে চলে যায় সহজেই, কিন্তু কেউ তার সাথে যদি কন্ট্রাডিকশনে যায় সে জিনিসটা সে টলারেট করে না। তো এই জায়গাটায় দেখা যায় আমরা যে লাইকোপোডিয়ামের একটি বিষয় বলেছিলাম যে লাইকোপোডিয়ামের একটা বিষয় বলেছি যে প্যারাডক্সিক্যাল, প্যারাডক্সিক্যাল লাইকোপোডিয়াম, আমরা সেই বিষয়টি আপনাদেরকে বলেছি অনেকগুলো বিষয়ে। তো এই কন্ট্রাডিকশনের বিষয়টি লাইকোপোডিয়ামের জন্য খুবই বড় একটি কথা, যে নিজেও যেমন কন্ট্রাডিকশনে চলে যায় খুবই ইজিলি, আবার কারো কন্ট্রাডিকশন সে টলারেট করতে পারে না, মানে সে নিজেই সর্বেসর্বা, এরকম একটা পরিস্থিতি লাইকোপোডিয়ামের মধ্যে আমরা দেখি, যদিও তার এই সর্বেসর্বার সাথে কিন্তু তার ভিতরে একটা ভয় কাজ করে, একটা ভয় তার মধ্যে আছে। তো এটা লাইকোপোডিয়ামের উপরে মানে একটা মুখোশধারী লাইকোপোডিয়াম, আমরা সবসময় বলে আসছি যে লাইকোপোডিয়ামকে দেখলে চেনা মুশকিল, সে বাহিরে একরকম ভেতরে আসলে অন্যরকম, সে যে কোনো কাজে একটা চ্যালেঞ্জ নিতে গিয়ে সে প্রথমে বাহিরের দিকে শো করে যে সে খুবই মানে সাহসের সাথে সেই চ্যালেঞ্জটা নিচ্ছে, বাট ভিতরে তার একটা ভয় আছে, ফিয়ার অফ ফেলিওর, সে কি ফেল করবে কিনা, এই ভয়টা লাইকোপোডিয়ামের মধ্যে খুব বেশি কাজ করে। স্টেজে যাওয়ার ক্ষেত্রেও সে খুব তার এই ভয়টা কাজ করে, স্টেজ ফ্রাইট লাইকোপোডিয়ামে অনেক বেশি আছে লাইকোপোডিয়ামের পেশেন্ট, এটার এই ভয়টার পিছনে মেইন কারণই হচ্ছে ফিয়ার অফ ফেলিওর। এরপরে আমরা দেখি যে ক্রনিক কনস্টিপেশন, লাইকোপোডিয়ামের পেশেন্ট একটা ক্রনিক দীর্ঘদিন থেকে বা তার ক্রনিক কনস্টিপেশনে সাফার করে, কোষ্ঠকাঠিন্যে সাফার করে। সিতে আরেকটি বিষয় আছে ক্যানাইন হাঙ্গার লাইকোপোডিয়াম, ক্যানাইন হাঙ্গার মানে হচ্ছে সে খুবই তার তীব্র ক্ষুধা থাকে, আর সেই ক্ষুধাটা হচ্ছে ডিউ টু ফিউ মাউথ ফুলস, মানে কয়েকটা লোকমা খেলেই তার মনে হয় পেটটা ভরে একেবারে ড্রামের মতো ফুলে যায়, ড্রামের মতো তো ফুলে যায়ই, মনে হয় যেন তার কাপড় চোপড় যেগুলো আছে এগুলোও তার কাছে খুবই টাইট লাগে, তার লুঙ্গি বা তার পরনের কাপড় এগুলোকে খুব লুজ করে দেওয়ার জন্য তার তখন একটা অস্থিরতা শুরু হয়ে যায়। তো এই মানে সে প্রচন্ড ক্ষুধা মানসিকভাবে, কিন্তু যখন সে খেতে যাবে এক দুই লোকমা খেলেই তার ইজি ইজিলি স্যাটাইটি বলে এটাকে, সহজেই তার ক্ষুধা মিটে যায়। এটা হচ্ছে লাইকোপোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ কথা। আরেকটি বিষয় হচ্ছে লাইকোপোডিয়াম চিলি পেশেন্ট, আমরা বলেছি চিলি পেশেন্ট হলেও দুইটি জায়গাতে লাইকোপোডিয়াম দেখা যাচ্ছে, যেমন স্কিনের কোনো সিমটমস, স্কিনে ইরাপশনস বা স্কিনে তার যদি কোনো ফোঁড়া অ্যাবসেস হয়, বয়েলস হয়, ইরাপশনস হয়, এই জায়গাটায় দেখা যায় লাইকোপোডিয়াম কিন্তু সকল জায়গায় দেখা যাচ্ছে ওয়ার্মে তার ভালো লাগে, একটু কুসুম গরম বা গরমে তার ভালো লাগে, কিন্তু যখন তার কোনো স্কিনে প্রবলেম দেখা দিবে, আলসার দেখা দিবে, অ্যাবসেস দেখা দিবে, এটা আমরা বলবো সামনে, তখন দেখা যাবে তার ঠান্ডাতে ভালো লাগবে। এবং স্পাইনাল যে স্পাইনে যদি কোনো সিমটমস, স্পাইনে যদি কোনো কমপ্লেন থাকে স্পাইনাল কর্ডে, সেই সিমটমস গুলো তার ঠান্ডায় ভালো লাগবে। এটাও লাইকোপোডিয়ামের আরেকটা প্যারাডক্সিক্যাল কথা, বিপরীতমুখী কথা। আচ্ছা, ওতে আমরা দেখি অয়েস্টার সিকনেস,
আমাদের এই কান্ট্রিগুলোর মধ্যে আমরা ঝিনুক খাওয়া আমরা অনেকেই দেখা যাচ্ছে খাই না, শামুক ঝিনুক। তো দেখা যাচ্ছে যেসব কান্ট্রিতে শামুক ঝিনুক তারা খায়, দেখা যাচ্ছে লাইকোপোডিয়াম একটা ঔষধ যে ওয়েস্টার খেলেই তাদের অসুস্থ হয়ে পড়ে, তারা অসুস্থ হয়ে পড়ে। এছাড়া লাইকোপোডিয়ামের পেশেন্ট যখন কাজকর্ম করে অকুপেশনে তাদের ভালো লাগে, অকুপেশনে এমএল। পিতে আমরা দেখি হচ্ছে নিউমোনিয়া, লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে নিউমোনিয়া খুব দেখা যায়, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকেই। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা প্রথম থেকে বলে আসছি, প্যারাডক্সিক্যাল। যেমন মেমোরির দিকে লাইকোপোডিয়ামের মেমোরি কেমন যদি আপনি যদি আমাদের করেন, কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় লাইকোপোডিয়াম ইন্টেলেক্ট খুবই তারা দেখা যাচ্ছে বুদ্ধিমান, আবার দেখা যাচ্ছে ডালনেস, এখানেও লাইকোপোডিয়াম আছে। ইন্টেলেক্টও লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে, ডালনেসও লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি, কখন ইন্টেলেক্ট হবে কখন ডালনেস হবে এটাও আমরা বলেছি। এটা জাস্ট একটু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, কোম্পানি ডিজায়ার অ্যান্ড এভার্সন। তো এখানে এটাও প্যারাডক্সিক্যাল সিমটমস লাইকোপোডিয়ামে, তারা সঙ্গী যেমন পছন্দ করে, সঙ্গী পেলে তাদের ভালো লাগে, কিন্তু মানে কেমন সঙ্গী যে সে চায় তার সাথে না থাকুক, একটু পাশের রুমেই থাকুক, একটু কাছাকাছি থাকুক, বাট তার সাথে যখন থাকে, কেউ যদি তার সাথে ঘুমাতে চায় বা তার সাথে থাকতে চায়, তখন তার কষ্টগুলো বেড়ে যায়, তার মনে হয় যেন সে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এরকম একটা অসুবিধা তৈরি হয়। কিন্তু যখন পাশের রুমে কেউ থাকে তখন তার ভালো লাগে, আবার যদি কেউ তার কাছে না থাকে তখন তার কষ্টগুলো বেড়ে যায়। তো এটা হচ্ছে আরেকটা প্যারাডক্সিক্যাল লক্ষণ লাইকোপোডিয়ামের। আরেকটি বিষয় হচ্ছে উইপিং, কান্নাকাটি করলে লাইকোপোডিয়ামের সিমটমস গুলো কমে আসে, ভালো লাগে। কিন্তু যখন তাকে ধন্যবাদ দেওয়া হয়, যখন কোনো বন্ধু মানে যখন তার দেখা যাচ্ছে কোনো ফ্রেন্ড তার সাথে মিট করবে বা তার কোনো ফ্রেন্ডের সাথে সে মিট করছে, কোনো কিছু সে গেইন করছে, লাভ করছে, অর্জন করছে, তখন দেখা যাচ্ছে তার কিন্তু আবার কান্না চলে আসে। তো এই কান্না যখন তাকে ধন্যবাদ জানানো হয় বা তখনও তার কান্না চলে আসে, কান্নায় তার কষ্ট দেখা যাচ্ছে কমে আসে, আবার দেখা যাচ্ছে কিছু কিছু সময় তারা কান্নাও করে। আরেকটি প্যারাডক্সিক্যাল লক্ষণ, এটা এর আগে আমি আপনাদেরকে বলেছি, আপনাদের মনে আছে কিনা, তাদের এক পা গরম থাকে আরেক পা ঠান্ডা থাকে। এই বাইপোলার বা বিপরীত মুখী বা বিপরীত ধর্মী বা প্যারাডক্সিক্যাল সিমটমস গুলো লাইকোপোডিয়ামে আমরা পাই। এরপর আরেকটি বিষয় হচ্ছে অফেন্ডেড ইজিলি, যেটা আমরা বলেছি লাইকোপোডিয়াম ক্ষুব্ধ হয়ে পড়ে, এটা নিয়ে আমরা একটু সামনে আরো বিস্তারিত কথা বলবো। আচ্ছা, এবার ডিতে দেখা যাচ্ছে ডিক্টেটোরিয়াল, লাইকোপোডিয়ামের পেশেন্ট ডিক্টেটোরিয়াল, এটা আমরা বলেছি। কেমন ডিক্টেটোরিয়াল? সে ডিক্টেটোরিয়াল হচ্ছে তার নিজের ডোমেইনের মধ্যে, তার নিজের রাজ্যে সে ডিক্টেটোরিয়াল, আর সে এই ডিক্টেটোরিয়ালশিপের জন্য সে সবসময় একটা নিজের একটা ফেভারিট একটা জায়গা, একটা অবস্থান, একটা পরিবেশ সে তৈরি করে। যেমন তার বাসায় সে এমন একটা পরিবেশ তৈরি করতে চায় এক কথায় সে সবাইকে কন্ট্রোল করতে পারবে, অফিস হোক, বাসা হোক, সকল জায়গায়। শুধু তা না, দেখা যাচ্ছে এই ডিক্টেটোরিয়ালটা হচ্ছে কেমন, এই ডিক্টেটোরিয়াল হচ্ছে সে তার নিজের রাজ্যে ডিক্টেটোরিয়াল। যেমন অনেক সময় আমরা দেখি যে অনেক মানুষ সে দেখা যাচ্ছে বাহিরে খুবই ভালো, বাট যখন বাসায় যায় তখন তার দেখা যাচ্ছে ওয়াইফ বা তার কাছের মানুষ যারা আছে, ভাই বোন, অধীনস্থ যারা আছে, তাদের সাথে খুবই রাফ বিহেভ করে। তো এটা হচ্ছে লাইকোপোডিয়ামের ডিক্টেটোরিয়ালশিপের, এটা হলো অবস্থান। আবার দেখা যাচ্ছে একটা মা পাশের বাসায় দেখা যাচ্ছে বাচ্চাদেরকে আদর করে বা পাশের বাসার ভাবির সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু বাচ্চাদেরকে আসলে নিজের বাচ্চাদেরকে দেখা যাচ্ছে বাচ্চাদের উপরে খুবই খবরদারি করে, খুবই একটা মানে বাচ্চাদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে। এটা হচ্ছে লাইকোপোডিয়ামের ডিক্টেটোরিয়ালটা হচ্ছে এই টাইপের, মানে সে যেখানে বুঝতে পারবে যে এখানে আমি কথা বললে উত্তম মধ্যমের সম্ভাবনা আছে, সেখানে সে ডিক্টেটোরিয়াল হয় না, সে খুবই ভালো থাকে, আর সে নিজেকে ভালো প্রকাশ করার জন্য সেই জায়গায় সে ভালো থাকে। কিন্তু যেখানে দেখা যায় যে না, আমি এখানে খবরদারি করতে পারবো, এখানে পাওয়ার খাটাতে পারবো, সেখানে সে ডিক্টেটোরিয়াল। এই জায়গাটায় আমরা নার্সের সাথে কম্পেয়ার করেছিলাম, নার্সের পেশেন্ট সকল জায়গায় দেখা যাচ্ছে একটা ডিক্টেটোরিয়াল থাকে, সে যেখানে পারুক আর না পারুক সে চেষ্টা করে এনি হাউ সকল শক্তি দিয়ে সেটাকে কমপ্লিট করবে, অনেক সময় সে পারে না, অনেক সময় পারে। বাট লাইকোপোডিয়ামের পেশেন্ট যেহেতু ডিপ্লোম্যাটিক, আমরা বলছি এটা কূটনৈতিক পরায়ণ, একটু ছোট বুদ্ধি, চিকন বুদ্ধির লাইকোপোডিয়ামের পেশেন্ট, এই জন্য তারা ডিক্টেটোরিয়ালশিপটা তাদের বুদ্ধি দিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লাই করে। আরেকটি বিষয় হচ্ছে ডিস্টেনশন অফ অ্যাবডোমেন,
আমরা এটা বলেছি যে গ্যাসে তাদের পেট সবসময় ফুলে থাকে, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ব্রোসি আফটার ডিনার, এটা লাইকোপোডিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পিকুলিয়ার লক্ষণ, যে দেখা যাচ্ছে রাত্রিবেলা যখন সে খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন তার কনস্ট্যান্ট ইয়নিং, মানে তার বারবার হাই আসে, বারবার হাই আসে এবং তার একটা ঘুম ঘুম ভাব, স্লিপিনেস, তার একটা ঘুম ঘুম ভাব কাজ করে, এটা লাইকোপোডিয়ামের ফার্স্ট গ্রেড এবং পিকুলিয়ার লক্ষণ। আইতে আমরা দেখি ইম্পর্টেন্সি, আমরা ইম্পর্টেন্সি নিয়ে অনেক কথা বলেছি, কয়েকদিনই কথা বলেছি, আজকে একটু বলে রাখি যে লাইকোপোডিয়ামের ইম্পর্টেন্সিটা হচ্ছে সে অল্প বয়স থেকে। আমি আপনাকে গতকালকের একটা পেশেন্টের কথা একটু বলে নিই সংক্ষেপে। গতকাল একটা পেশেন্ট আসছে, আমি তাকে অলরেডি আগে থেকে লাইকোপোডিয়াম আমি সিলেকশন করে, তার লাইকোপোডিয়াম চলছে, সেকেন্ড টাইম গতকালকে আসছে, সে এসে আমাকে একটা কথা বললো যে আমি অনেক খারাপ কাজ করেছি জীবনে। কেমন খারাপ কাজ করেছেন? মাস্টারবেশন করেছেন, হস্তমৈথুন করেছেন? কয় না না, হস্তমৈথুন না। তাহলে কি ফিজিক্যাল রিলেশন? হ্যাঁ ফিজিক্যাল রিলেশন। সেটা কি বৈধ অবৈধ? না অবৈধ। কত বয়স থেকে করেছেন? ডাক্তার সাহেব সেটা বললেন না, আমি তো মনে হয় 5-7 বছর থেকেই এই কাজ শুরু করছি। আমি জানি না সে 5-7 বছর থেকে কিভাবে করছে, বাট সে নিজে বলছে সুস্থ মস্তিষ্কে, তার মানে 5-7 বছর না হোক, যখন সে মানে যখন তার মানে সে পারছে তখন থেকেই সে করছে। তো কথা হচ্ছে খুবই আনন্যাচারাল এটা লাইকোপোডিয়ামের এই যে এই কাজগুলো থেকে, একদম তার বয়সই হয় নাই সেখান থেকে সে অপচয় শুরু করে দিয়েছে। তো এই অপচয়, এই অপচয় থেকে তার ইম্পর্টেন্সিটা ডেভেলপ করে লাইকোপোডিয়ামের। একইভাবে লাইকোপোডিয়াম এই ইম্পর্টেন্সির ব্যাপারে আমরা বলেছি, লাইকোপোডিয়ামের পেশেন্ট তাদের কোনো রেসপন্সিবিলিটি, ফেয়ার টু গেট এ রেসপন্সিবিলিটি, মানে কোনো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এরা ভয় পায়। এরা ইম্পর্টেন্সিটা হচ্ছে যেহেতু সেক্সুয়াল বিষয় চলে আসছে, তাও বলি তার সেক্সুয়াল রিলেশনশিপটা হচ্ছে যত্রতত্র, এবং যেখানে দায়িত্ব নিতে নেওয়ার প্রয়োজন নেই সেখানে সে সেক্সুয়াল মানে তার মানে সেক্সুয়ালি সে মানে ইয়ে করে। যেমন কোথায় সে প্রস্টিটিউটের কাছে চলে যায়, তার তো সেখানে দায়িত্বের প্রয়োজন নেই, যেহেতু সে দায়িত্বের প্রতি ভয় পায়। সে কোনো একটা কারোর সাথে ইন্টিমেট রিলেশনশিপে যেতে পারে না, তবে না যেতে পারলেও সুপারফিশিয়াল রিলেশনেই সে ফিজিক্যাল রিলেশনে চলে যায়। আমরা এখানে নেট্রামিউর এবং লাইকোপোডিয়ামের ডিফারেন্স বলেছি, আপনাদের হয়তো অনেকেই অনেকেরই মনে আছে। নেট্রামিউরের পেশেন্ট এই রিলেশনে প্রথম দিকে নিজেদেরকে খুবই রিজার্ভ রাখে, কিন্তু লাইকোপোডিয়ামের পেশেন্ট প্রথম থেকেই সে তার মন থেকে তার শরীর বেশি চলে। তো এটা হচ্ছে এইভাবে করে সময়ের আগেই তার নিজের এই শারীরিক শক্তি, ভাইটাল ফোর্স বা ভাইটাল ফ্লুইডকে লস করতে করতে সেই ইম্পর্টেন্সিতে চলে যায় এই পেশেন্টগুলো। এছাড়া ইনফেরিওরিটি কমপ্লেক্স, আমরা আরেকটি বিষয় বলেছি যে লাইকোপোডিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ ছিল কাওয়ার্ডাইস, যেটা আমরা প্রথমে বলছি ল্যাক অফ সেলফ কনফিডেন্স বা ল্যাক অফ কোয়ারেজ, সাহসের অভাব। লাইকোপোডিয়াম সে নিজে উপরে দিয়ে বোঝাবে সে খুবই সাহসী। অনেক পেশেন্ট আছে দেখবেন, তারা অনেক মানুষ আছে, তাদের সাথে কথা বলতে গেলে সে বলবে যে আরে এগুলো তো কিছু কোনো ব্যাপারই না, তুড়ি মেরে মেরে উড়িয়ে দিব, মানে বলে যে আমি তো এটা কোনো ব্যাপারই না। আমরা এই কাওয়ার্ডাইস নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছি যে বর্তমান সময়েও এটা খুব দেখা যায় যে অনেক পলিটিশিয়ান বা পলিটিক্যাল ওয়ার্কার বা দেখা যাচ্ছে আশপাশের আমরা আমাদের বাসার বা আশপাশের আমাদের রিলেটিভস অনেকের মধ্যেই দেখি যে উপরে দিয়ে খুবই সাহস দেখায়, রাস্তায় যখন নামে হালকা একটু পট করে শব্দ হইলেই কিন্তু তারা আর নাই রাস্তায়। এটা হচ্ছে লাইকোপোডিয়াম, উপরে দিয়ে খুব সাহস দেখাবে কিন্তু ভিতরে তার আর সাহসের অভাব থেকেই সে সবসময় একটা ইনফেরিওরিটি কমপ্লেক্সে সাফার করে, যে একটা হীনমন্যতা। এটা সাহসের অভাব, নলেজের অভাব, তার শারীরিক শক্তির অভাব, এই সকল জায়গায় সে মানে নিজেকে ইনফেরিয়র মনে করে। আরেকটি বিষয় হচ্ছে লাইকোপোডিয়ামের একটা পিকুলিয়ার লক্ষণ, সেটা হচ্ছে ইরিটেবিলিটি মর্নিং ওয়াকিং ফ্রম। লাইকোপোডিয়াম যখন সকালবেলা ঘুম থেকে জাগে তখন তাদের মধ্যে একটা ইরিটেবিলিটি, একটা উত্তেজনা বা উত্তেজিত একটা ভাব তাদের মধ্যে কাজ করে, এটা লাইকোপোডিয়ামের ফার্স্ট গ্রেডে। আচ্ছা ইউতে আনকভারিং এমএল, আনকভারিং এমএল আপনাদের হয়তো মনে আছে, আমরা বলেছি জাস্ট মাথা ব্যথার এক্সাম্পল দিয়ে আমরা বলেছিলাম সাইলেশিয়া এবং লাইকোপোডিয়াম। সাইলেশিয়ার পেশেন্ট মাথাকে একটু শক্ত করে বেঁধে রাখতে বা মাথায় একটু টুপি রাখতে বা নিজেকে একটু বেঁধে রাখতে পছন্দ করে, কাপড় দিয়ে রাখতে পছন্দ করে, একটা কাপড় দিয়ে বেঁধে রাখতে পছন্দ করে। কিন্তু লাইকোপোডিয়ামের পেশেন্ট সে আনকভারিংই তার ভালো লাগে,
যে জায়গাটা তার ব্যথা ওই জায়গায় কাপড়টাকে সরিয়ে রাখতে পছন্দ করে। দিস ইজ লাইকোপোডিয়াম। তার আমরা এই যে আরেকটা পিকুলিয়ার কথা বলে, মানে পিকুলিয়ার বলতে লাইকোপোডিয়ামের আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আলসার। যে কোনো শরীরের আলসার যদি সেটা লাইকোপোডিয়ামের হয়, লাইকোপোডিয়াম সকল জায়গায় গরমে তার ভালো লাগে, কিন্তু এই আলসার স্কিনের যে কোনো ইরাপশন বা আদার্স এগুলোতে লাইকোপোডিয়াম দেখা যাচ্ছে। কুলিং থিংস, ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো প্রলেপ এগুলো দিলে তার ভালো লাগে। এমতে আমরা বলছি মাইজার, মাইজারটাকে আমরা লাইকোপোডিয়ামে যেভাবে বলেছি অ্যাভারেসিয়াস, যে খুবই তার যতটুকু সম্পদ প্রয়োজন তার চাইতে বেশি সম্পদ সে অর্জন করতে চায়। সবসময় সম্পদ লাভের একটা না, অ্যাভারেসিয়াসটা হচ্ছে সবসময় তার একটা অতিরিক্ত সম্পদ লাভের চিন্তা। আর গ্রিডি বলছে যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি তার সম্পদ লাভের চিন্তা। আর কোভেটাস বলছিলাম যে তার যতটুকু সম্পদ তার নিজের আছে অন্যর কাছ থেকে, অন্যের সম্পদ সে নিজেকে নিজের করে নিতে চায়, এটা হচ্ছে কোভেটাস। তো অ্যাভারেসিয়াস, মাইজার, কোভেটাস এই সকল জায়গায় লাইকোপোডিয়াম আছে। তো এই সকল জায়গায় লাইকোপোডিয়াম আছে। তো লাইকোপোডিয়ামের পেশেন্ট যখন কোনো কিছু কিনতে যায় খুবই দামাদামি করে কিনে, ডাক্তারের কাছে আসলে ডাক্তারের ভিজিটটাকে নিয়ে খুব তারা সকল কিছু শেষে দেখা যাচ্ছে, আমি ওই দিন বলেছিলাম যে একটা পেশেন্ট আমি লাইকোপোডিয়াম দিব সিলেকশন করেছি, যখন তাকে সে যখন আমার বিল দিতে গিয়েছে তখন দেখা যাচ্ছে সে ডাক্তার সাহেব হয়তো বেশি হয়ে যায়, অত তার কাছে টাকা আছে। দিস ইজ লাইকোপোডিয়াম। আমি আরো কনফার্ম হলাম যে পেশেন্ট আসলে লাইকোপোডিয়াম। আরেকটা বিষয় হচ্ছে অ্যাম্বিশন। লাইকোপোডিয়াম সবসময় উচ্চাকাঙ্ক্ষা লাইকোপোডিয়ামের মধ্যে কাজ করে, উচ্চাকাঙ্ক্ষা থাকে লাইকোপোডিয়ামের। উচ্চাকাঙ্ক্ষাটা কেমন, সে চায় সে অনেক উঁচু লেভেলে বা একটা কর্পোরেট কোম্পানির ম্যানেজার হবে, এরকম তার মনের মধ্যে একটা ইচ্ছা কাজ করে। এই জায়গাটা কিন্তু লাইকোপোডিয়াম চলচাতুরির আশ্রয় যেমন নিবে আবার সে পরিশ্রমও করবে। সে কিন্তু নিজে দেখা যাচ্ছে ওইরকম চলচাতুরি না, সে নিজে দেখা যাচ্ছে পরিশ্রম করবে আর কিছু টেকনিক অবলম্বন করে, যেহেতু সে ডিপ্লোম্যাটিক টেকনিক অবলম্বন করে সে উপরে উঠতে চাইবে, কিন্তু পরিশ্রমই সে। লাইকোপোডিয়াম এই জায়গাটায় পরিশ্রম করতে পছন্দ করে এবং পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে সে একটা কোম্পানির ভালো জায়গায় পৌঁছে যেতে চায়। এই অ্যাম্বিশনটা লাইকোপোডিয়ামের আছে। ম্যাক্সের মধ্যে তো অবশ্যই আছে, সালফারের মধ্যে অবশ্যই আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। মাঝখানে একটা বিষয় বাদ পড়ে গেছে, এল, লোদিং অফ লাইফ ফ্রম অ্যাংজাইটি অফ সলভেশন। এই লাইকোপোডিয়াম যখন একটা সময়ে গিয়ে তার এই যে ফেয়ার অফ ফেলিওর, ফেয়ার অফ রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো থেকে তার ভিতরে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন চলে আসে, আর সেই অবস্থায় সে চেষ্টা করে, তার যখন বিভিন্ন রকম শারীরিক কষ্টগুলো দেখা যায় তখন তার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে যে কখন মারা যাব, কখন আমার জীবনটা শেষ হবে, তখনই আমি বাঁচি। তো এই এই অ্যাংজাইটিটা লাইকোপোডিয়ামের মধ্যে শেষ সময়ে এসে দেখা যায়। তো এই আমরা মনে হয় আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সি, ক্লাবেটামের সি বাদ পড়ে গেছে, কনসিয়েন্সিয়াস অ্যাবাউট ট্রিপলস। লাইকোপোডিয়াম একদম তুচ্ছ বিষয়ে তারা সচেতন থাকে, খুবই তুচ্ছ বিষয়েও তারা সচেতন থাকে। এই জন্য লাইকোপোডিয়ামকে অনেক সময় দেখা যায় তারা ছোটখাটো বিষয়েও খুব ধরাধরি করে, যদি সে বস হয় তার অধীনস্থদের ছোটখাটো বিষয়েও খুব তারা ধরে, তুচ্ছ বিষয়ে খুবই সচেতন। বাসায় থাকলে তরকারিতে লবণ কম হয়েছে কেন, এটা কম হয়েছে কেন, ওইটা কম হয়েছে কেন, এটা এভাবে রাখছে কেন, এই যে এই বিষয়গুলো লাইকোপোডিয়ামের মধ্যে খুব দেখা যায়। বিতে হচ্ছে ভিভিড ড্রিম, তাদের মধ্যে স্বপ্ন দেখা যায়, এটা আমরা বলছি, এটা নিয়ে আমরা কথা বলবো ড্রিম নিয়ে। আচ্ছা, এতে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি, আমরা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি মানে হচ্ছে লাইকোপোডিয়াম যখন সে কারোর সাথে দেখা করতে যাবে, কোনো একটা অডিয়েন্সে সে বক্তব্য রাখতে যাবে, কোনো একটা পরীক্ষা সে অ্যাটেন্ড করতে যাবে, যখন একটা কাজ পূর্ব পরিকল্পিত বা আগে থেকে একটা কাজ তার জন্য ঠিক করে রাখছে, সেই কাজটির ব্যাপারে সে খুবই একটা অ্যাংজাইটিতে সাফার করে, কি এই কাজটি সে ঠিকভাবে পারবে কিনা। তার অ্যাংজাইটি মেইনলি হচ্ছে সে পারবে কিনা ঠিকভাবে, এখানে কি সে ব্যর্থ হবে কিনা। তো সে জায়গায় লাইকোপোডিয়াম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এক্ষেত্রে লাইকোপোডিয়াম এবং সাইলিসিয়া দুইটা মেডিসিনের ব্যাপারে খুবই স্ট্রংলি বলা হয়েছে। লাইকোপোডিয়াম এবং সাইলিসিয়া দুইটা ফার্স্ট গ্রেডের এবং দুইটা মেডিসিন আমরা সাইলিসিয়ার কথা। এছাড়া অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির আরো অনেকগুলো মেডিসিন অবশ্য আছে, যেমন আমরা আর্জেন্টাম নাইট্রিকাম আছে, জেলসিমিয়াম আছে, আমরা এগারিকাস আছে, অনেকগুলো মেডিসিনের কথা আমরা ওই দিন বলেছি অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির জন্য।
তো এই অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির সাথে সে ঠিকভাবে পারবে কিনা এই ভয়ের থেকে একটা সময় গিয়ে সে দেখা যাচ্ছে সেই কাজটা থেকে নিজেকে গুটিয়ে নেয়। পরীক্ষা আসলে সে অসুস্থ, অনেক সময় দেখা যায় বাচ্চারা পরীক্ষা আসলে অসুস্থ হয়ে পড়ে। আমরা এটা দেখি, আমার বড় মেয়েটাও দেখা যাচ্ছে প্রথম দিকে দেখা যেত সে পরীক্ষা আসলে অসুস্থ হয়ে পড়ে, পরে মানে আমার ধারণা ছিল যে সে কি আসলে ভয় পাচ্ছে কিনা, পরে দেখলাম না এমনিতেই আসলে দুই একবার তার শারীরিক অসুবিধার জন্য অসুস্থ হয়ে পড়ছে, পরে আর অসুবিধা নেই। তো অনেক বাচ্চারাই দেখা যায়, আমিও স্টুডেন্ট লাইফে একটা সময় আমি অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটিতে সাফার করেছি, আমি পরীক্ষা আসলে অসুস্থ হয়ে পড়তাম। তো এই যে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটিটা লাইকোপোডিয়ামে খুব বেশি, পরীক্ষা আসলে শুধু অসুস্থ হয় এমন না, কোনো মিটিং এ কারোর সাথে মিট করতে যাবে তখন দেখা যাচ্ছে তার পেটের অসুবিধা দেখা দেয়, বারবার তাকে বাথরুমে যেতে হয়। তো আমরা এটা আর্জেন্টাম নাইট্রিগ্রামেও দেখি যে গ্রেট অ্যাপ্রিহেনশন, আর্জেন্টাম নাইট্রিগ্রামের মধ্যে এই কথাটা লেখা আছে, গ্রেট অ্যাপ্রিহেনশন মানে সে কোথাও যাওয়ার আগেই মসজিদে যাবে, মন্দিরে যাবে, যে কোথাও তার দেখা যাচ্ছে এই কষ্টগুলো শুরু হয়ে যায়। লাইকোপোডিয়ামের মধ্যেও খুব বেশি আমরা দেখি। টিতে টাইম অ্যাগ্রাভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাইকোপোডিয়ামের চারটা থেকে আটটা, বিকেল চারটা থেকে আটটা, ডক্টর ন্যাশ বলেছেন অনেক সময় দেখা যায় তিনটা থেকে সাতটা, এই টাইমের মধ্যেও লাইকোপোডিয়ামকে আমরা দেখি যে লাইকোপোডিয়ামের অ্যাগ্রাভেশন। টিমিডিটি, এরা একটু লাজুক টাইপের, লাজুক টাইপের থাকে, যেমন লাইকোপোডিয়ামের পেশেন্ট লাজুক থাকে। আমরা লাইকোপোডিয়ামের কোনো বাচ্চা যদি স্কুলে ভর্তি করানো হয় আর যদি সে লাইকোপোডিয়াম হয় তাহলে সে প্রথম দিকে দেখা যাচ্ছে কথা বলতে চায় না, একটু লাজুক থাকে, আর সে লাজুকের পেছনে কিন্তু তার মেন কারণই হচ্ছে একটা ডিফিসিয়েন্সি ফিল করে সে, এখানে সে সবার সাথে পারবে কিনা, হ্যাঁ এই জিনিসটার কারণে সে দেখা যাচ্ছে চুপ করে বসে থাকে বা একটু লাজুক থাকে, কিছু বললে একটু হাসে বা নিচের দিকে তাকিয়ে থাকে, এই লাজুকতাগুলো দেখা যায়। টেসিটার্নিটি, এটা হচ্ছে ডিজায়ার টু বি অ্যালোন, মানে একা থাকতে পছন্দ করে, যেটা আমি আপনাকে আমরা এর আগে আপনাকে দেখতে বলছি। ইউতে হচ্ছে ইউরিন, ইউরিনের গুরুত্বপূর্ণ লক্ষণ আছে লাইকোপোডিয়ামের, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। যেমন দেখা যাচ্ছে লাইকোপোডিয়ামে লিথিক অ্যাসিড, লাইকোপোডিয়ামের পেশেন্টদের ইউরিনের মধ্যে লিথিক অ্যাসিডটা বেশি থাকে, যার ফলে তাদের প্রস্রাবের মধ্যে একটা ক্যালকুলি, বা প্রস্রাব বলতে ব্লাডার বা কিডনির মধ্যে একটা ক্যালকুলি বা পাথর হওয়ার একটা প্রবণতা থাকে, এবং রেড স্যান্ড, একটা লাল একটু জাস্ট বালির মতো প্রস্রাবের মধ্যে বা প্রস্রাবটাই লাল থাকে, এই বিষয়গুলো লাইকোপোডিয়ামের মধ্যে খুব দেখা যায়, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আরেকটি পিকুলিয়ার লক্ষণ লাইকোপোডিয়ামের একদম শেষ এমডি আমরা বলবো, সেটা হচ্ছে মোশন অফ এলানাসি, ফ্যান লাইক মোশন অফ এলানাসি, মানে কি যে কোনো ধরনের তার নিউমোনিয়া হোক, ব্রঙ্কাইটিস হোক, ব্রঙ্কো নিউমোনিয়া হোক, বা তার দেখা যাচ্ছে এজমা হোক, তার যে কোনো ডিফিকাল্টি ইন ব্রিদিং, যে কোনো কষ্টে, যে কোনো অসুবিধায়, তার পালমোনারি কমপ্লেন বা লাঙ্গের যে কোনো ফুসফুসের যে কোনো কমপ্লেনে তার মনে হলো দুইটা নাক উঠানামা করছে, দুইটা নাক উঠানামা করছে, এটা লাইকোপোডিয়াম আমাদের অ্যান্টিম টার্টারও কিছু মেডিসিনে আছে, তবে লাইকোপোডিয়ামে খুব বেশি দেখা যায়। এটা আমরা, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ডক্টর বোগার মনে হয় বলেছেন, এটা আমরা কথা বলবো যে এই এক লক্ষণে লাইকো যদি পাওয়া যায় তাহলে লাইকোপোডিয়াম দিয়ে উনি অনেক অনেক পেশেন্ট উনি পেয়েছেন, লাইকোপোডিয়াম দিয়েছেন অনেক পেশেন্ট উনি কিওর করেছেন। তো যাই হোক, এছাড়া আরো দুই চারটা কথা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে সাইড, লাইকোপোডিয়াম রাইট সাইডেড মেডিসিন, রাইট সাইড থেকে শুরু হয়ে লেফট সাইডে যায় এটা আমরা জানি। ফর্টি, লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে একটা ফর্টিনেস, ফর্টিনেস মানে কি, মানে আমরা এটা বলেছি যে সে তার মানে বিহেভিয়ার, তার আচার আচরণে, তার শারীরিক মানে তার আচরণে সে বোঝাবে যে সে খুবই এখানে জাস্ট অহংকার, অহংকারটা মানে এখানে ইগো এবং হটি এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ইগো মানসিকভাবে মানে দেখা যাচ্ছে সে একটু মানে দেখা যায়, কিন্তু হটিটা হচ্ছে সে মানসিকভাবে সে বলবে, আবার শারীরিকভাবেও সে বোঝাবে, অহংকারটা বোঝাবে, এটা হলো হটি। তো এটা আমরা লাইকোপোডিয়ামে দেখি, খুব আছে লাইকোপোডিয়ামে। ফেয়ার টু ডিসকোভার দেয়ার উইকনেস, এটা আমরা বলেছি যে তার দুর্বলতা প্রকাশ হয়ে যাবে, এটার জন্য সে ভয় পায়। আমার মনে হয় আজকে যে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের হয়ে গিয়েছে এই লাইকোপোডিয়াম, এই স্লাইডটা যদি আমরা মনে রাখতে পারি অনেকগুলো বিষয় লাইকোপোডিয়ামের, বলা যায় যে সামারি এখানে লাইকোপোডিয়ামের আমরা পেয়ে যাব। এরপরে আমরা আজকের আজকের আলোচনার দিকে আমরা যাই। ড্রিম, লাইকোপোডিয়াম স্বপ্ন দেখে, এক নাম্বার হচ্ছে সে অ্যাংশাস ড্রিম, যেহেতু সে সবসময় একটা অ্যাংজাইটিতে থাকে, ফিয়ার অফ ফেলিওর মানে ভয়ের একটা অ্যাংজাইটির মধ্যে সে থাকে, তো এই জন্য তারা তাদের সেই স্বপ্নটি
তারা তাদের অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে তারা স্বপ্নের মধ্যেও সেই অ্যাংজাইটিটা দেখবে। এখানে দেখা যাচ্ছে ড্রিম অ্যাংশাস, এটাতে লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে আছে, হিজ অ্যাংজাইটি ইজ রিফ্লেক্টেড ইন হিজ অ্যাংশাস ড্রিম। আচ্ছা, এরপর হচ্ছে দ্য ভিভিড ড্রিমস, প্রাণবন্ত ড্রিম, প্রাণবন্ত ড্রিম মানে দেখা যাচ্ছে সে এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখে সে যখন ঘুম থেকে উঠে তখনও মনে হয় তার চোখের মধ্যে স্বপ্নটা লেগে আছে, এত ভালো স্বপ্ন সে দেখে। এখানে এই ড্রিমস ভিভিড, এটাতে আছে লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে, আবার উইথ দ্য ফিলিং দ্যাট দে ক্যারি অন আফটার হি ওয়াকস আপ, মানে যেটা বলেছি ঘুম থেকে উঠার আগেও মনে হয় তার চোখে সেই স্বপ্নটা লেগেই আছে। ড্রিমস কন্টিনিউড আফটার ওয়াকিং, সে জেগে উঠার পরেও সেই ড্রিমটা তার চোখের মধ্যে সে লেগে থাকে, এটাতে লাইকোপোডিয়াম সেকেন্ড গ্রেডে। তো এই যে মানে তার লাইকোপোডিয়ামের ড্রিমটা হচ্ছে এরকম। এছাড়া দ্য কনফিউজড ড্রিমস, অনেক সময় দেখা যায় যে সে যে স্বপ্ন দেখেছে এটা নিয়ে একটা সন্দেহ, স্বপ্ন দেখেছে কি দেখে না এরকম একটা সন্দেহ তার মনের মধ্যে। মিসফরচুনস, একটা দুর্ভাগ্যজনক বা দুর্ভাগ্যের একটা ড্রিম ও সে দেখে, এটা তো লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে। বিজনেস রিলেটেড ড্রিম দেখে লাইকোপোডিয়াম এর সেকেন্ড গ্রেডে। তো এই ড্রিম গুলো লাইকোপোডিয়ামের মধ্যে খুবই দেখা যায়, বিশেষ করে দেখা যায় যেটা যে সে যে স্বপ্নটা দেখে স্বপ্নটা খুবই সুখকর স্বপ্ন, সেই স্বপ্নটা দেখা যাচ্ছে তার মধ্যে কন্টিনিউ করে, জেগে থাকলেও মনে হয় তার সেই সুখ বা সেই ভালো লাগার অনুভূতি প্রাণবন্ত সে থাকে। এছাড়া আমরা ক্যান্ট রেপার্টোয়ারি তার অনেকগুলো এই ড্রিমের মানে রুব্রিক আমরা দেখি, অনেকগুলো রুব্রিক আছে আমরা। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ডক্টর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ, আমরা এটা বলেছি অলরেডি যে রাত্রে খাওয়ার পরে তার মধ্যে একটা ড্রোসিনেস, একটা একটা স্লিপিনেস। ড্রোসিনেস তো আমরা রেপার্টোরিতে আসলে পাই না, আমরা যদি ওই স্লিপিনেসে আমরা স্লিপ এই সেকশনে গিয়ে এই চ্যাপ্টারে গিয়ে আমরা স্লিপিনেস ডিনার আফটার এখানে যাই দেখবো যে লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে আছে। এছাড়া এই তার খাওয়া দাওয়ার পরে দেখা যায় আরেকটা বিষয়, ফ্রিকুয়েন্ট ইনএফেকচুয়াল ইয়াউনিং, আমি যেটা বলছি বারবার সে হাই তোলে, বারবার তারা হাই তোলে, এবং ইয়াউনিং বা হাই তোলাটা হচ্ছে ইনএফেকচুয়াল, এই জিনিসটা আমরা দেখি সেকেন্ড গ্রেডে আছে রেপার্টরি গুলোর মধ্যে। স্লিপ আর কি বিষয় হচ্ছে লাইকোপোডিয়ামের ঘুমটা হয় অস্থিরতা সম্পূর্ণ ঘুম, স্লিপ রেসলেসনেস এখানে লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে আছে। বিশেষ করে যখন সে বাম কাত হয়ে শোয় তখন তার এই রেসলেসনেস বা অস্থিরতাটা বেড়ে যায়। ডিলিউশন, লাইকোপোডিয়ামে আমরা ডিলিউশন কি এগুলো নিয়ে আমরা একদিন বিস্তারিত কথা বলেছি, আজকে শুধু এতটুকুই বলবো যে সে এমন কিছু দেখে যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। জাস্ট এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে এই মহিলাটা সে দেখছে যে কেউ তাকে মারতে আসছে, অরিজিনালি এখানে কিছুই নেই, এটা হচ্ছে মানে এই ফলস বিলিফ, মানে যেটা সে বিশ্বাস করে এটা কমপ্লিটলি ফলস, এটা হচ্ছে ডিলিউশন, এটা হচ্ছে কমপ্লিটলি ফলস, এটা হচ্ছে ডিলিউশন। আর ইলিউশন কি? ইলিউশন হচ্ছে মনে করেন এই মহিলা নিয়ে আসছে লাঠি, বাট সরি ওই যে মারতে আসছে সে লাঠি নিয়ে আসছে, কিন্তু যে যাকে মারতে আসছে সে দেখছে যে মনে হয় চাকু নিয়ে আমাকে মারতে আসছে, এটা হচ্ছে ইলিউশন। লাঠিকে চাকু দেখা, দড়িকে সাপ দেখা, এটা হচ্ছে ইলিউশন। আর হেলুসিনেশন, হেলুসিনেশন কি? কিছুই নাই তারপরে তার কাছে সে দেখছে যে কোনো পোকা বা কোনো কিছু তার শরীর থেকে বের হচ্ছে, আর বের হচ্ছে এটা দেখে সে আবার দেখা যাচ্ছে এগুলোকে হাত দিয়ে ধরার চেষ্টা করছে, হাত দিয়ে ধরার চেষ্টা করছে। মনে করেন অনেক সময় দেখা যায় হেলুসিনেশন, একটা এগুলো সিজোফ্রেনিয়ার পেশেন্টের মধ্যে দেখা যায় যে সে মনে করে যে ভূত আসছে তার সামনে, এবং ভূতকে সে জড়ায় ধরে, ভূত তো এসে আমার সাথে ঘুমাইছে, আমার সাথে খাইছে, এই যে খাইতেছে খাইতেছে, এই যে ভূত আসছে দেখো দেখো, এই যে, অথবা তারা তো আর ভূত বলে না, তারা বলে যে মেহমান আসছে, অথবা দেখা যাচ্ছে তারা বলে যে হুজুর আসছে, অথবা তারা বলে যে আমার মা আসছে বাবা আসছে, এই যেগুলো হচ্ছে হেলুসিনেশন। সে নিজে সেটা দেখে এবং দেখে সেটা আবার তারা অন্যকে দেখায়। তো এই জিনিসটা হচ্ছে হেলুসিনেশন। তো যাই হোক, এই ডিলিউশনের মধ্যে লাইকোপোডিয়ামের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে, যেমন লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে একটা ডিলিউশন আছে, সে মনে করে সে অসুস্থ, কোনো অসুস্থতা নাই। আমাদের কাছে এরকম অনেক মানুষ আসে, কোনো অসুস্থতা নাই কিন্তু সে মনে করে নিজে অসুস্থ, এটা এই এই ক্ষেত্রে এই ডিলিউশনটা লাইকোপোডিয়ামের মধ্যে দেখা যায়, এবং সেটা সেকেন্ড গ্রেডে লাইকোপোডিয়ামে আছে। ডিলিউশনস নেগলেক্টেড হিজ ডিউটি দ্যাট হি হ্যাজ, মানে সে দেখে সে তার মধ্যে একটা ডিলিউশন কাজ করে যে সে তার যে কাজটি তার দায়িত্বটি বা ডিউটি এটা সে ঠিকভাবে পালন করছে না, এটা এই ডিলিউশনটা লাইকোপোডিয়ামের মধ্যে দেখা যায়।
এছাড়া আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ডিলিউশনস প্লেসেস অফ বিং ইন ডিফারেন্ট। সে একই সাথে অনেকগুলো মানে জায়গা, মানে মনে করেন সে এখানে বসে আছে, সে সাপোজ সে ঢাকার রাজধানীর বিষয়গুলো সে চোখে দেখছে, আবার একই সাথে দিল্লির বিষয়গুলো সে চোখে দেখছে, বিভিন্ন জায়গা সে মনে হয় যেন সে নিজে চোখে দেখছে। সে বলছে যে এখন তো ওইখানে এটা হচ্ছে, এখন ওইখানে ওটা হচ্ছে। এই ডিলিউশন গুলো লাইকোপোডিয়ামের মধ্যে আছে। আবার দেখা যাচ্ছে লাইকোপোডিয়ামের পেশেন্ট আরেকটি ডিলিউশন আছে, একই সময়ে সে নিজেকে মনে করে যে আমি এখন দিল্লি আছি, আমি এখন চেন্নাই আছি, মানে একই সময়ে সে নিজেকে ডিফারেন্ট প্লেসে অবস্থিত। এটা এই ডিলিউশনটা তাদের মধ্যে কাজ করে, ডিলিউশন প্লেসেস অফ বিং ইন টু এট দ্য সেম টাইম। আরেকটি বিষয় হচ্ছে ডিলিউশন ইমেজেস ফ্যান্টমস সিনস, মানে সে ভূত দেখে, তার মধ্যে এই যে ভূত দেখা বা এটা, এই ডিলিউশনটাও লাইকোপোডিয়ামের মধ্যে আছে। তো এই ডিলিউশন গুলো আমরা লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে দেখি। এছাড়া আমরা ক্যান্ট রেপার্টরিতে গেলে, মাইন্ডে গেলে, আমরা অনেকগুলো ডিলিউশনের অনেকগুলো এখানে প্রায় অনেকগুলো রুব্রিক আমরা দেখব, যে কথাগুলো আমরা বলছি এগুলোও পাবো, আরো দুই একটা বেশি আছে। কন্ট্রাডিকশন, যেটা আমরা এর আগে বলেছি যে লাইকোপোডিয়াম কোনো কন্ট্রাডিকশন নিজেও সহজেই কন্ট্রাডিকশনের মধ্যে চলে যায়, সামান্য তুচ্ছ মানে ছোট বিষয়ে সে কন্ট্রাডিকশনে চলে যায়, ছোট বিষয়ে সে কন্ট্রাডিকশনে চলে যায়। আর সে কন্ট্রাডিকশন হওয়ার পেছনে মেন কারণ কি? মেন কারণ হচ্ছে সে পারফেকশনটা সে পছন্দ করে, যে জিনিসগুলো ঠিকঠাক থাকুক ঠিকঠাক হোক এটা সে পছন্দ করে, এবং হিজ কন্ট্রাডিক্টরি নেচার অ্যান্ড হিজ ইনএবিলিটি টু অ্যালাউ আদার্স টু কন্ট্রাডিক্ট হিম আর হিজ মোস্ট ইফেক্টিভ ভার্বাল। এই যে কন্ট্রাডিকশনটা, এটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে নিজেও কন্ট্রাডিকশনে যায়। আরেকটি বিষয় যেটা বলছি আমরা, অন্য কেউ তার সাথে কন্ট্রাডিকশনে আসুক এটা সে পছন্দ করে না, টলারেট করে না। আচ্ছা, ইরিটেবিলিটি, এটা আমরা অলরেডি বলেছি যে সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তাদের মধ্যে একটা ইরিটেবিলিটি কাজ করে, যেটা ফার্স্ট গ্রেডে আমরা দেখি লাইকোপোডিয়ামের। মর্টিফিকেশন, এটা আরেকটি বিষয় যে একটা বিব্রত বোধ করে, লজ্জিত হয়। এই মর্টিফিকেশনের পেছনে মেন কারণই হচ্ছে লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে যে একটা হটিনেস, যে একটা প্রাইড বা যে একটা অহংকার বোধ লাইকোপোডিয়ামের মধ্যে আছে, সেই জিনিসটা তার মধ্যে খুব কাজ করে। এই কাজ করার কারণে সে সবসময় চায় যে অন্যরা তার প্রতি একটা ভালোবাসা দেখাক, তার প্রতি জাস্টিস করুক, আর সে মনে করে তার এই তার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে। ডেইলি লাইফে সে মনে করে তার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, তার এই প্রাইডটা নষ্ট করছে, তার যেই আপনার কি বলবো সুনাম নষ্ট করছে। ছোটখাটো বিষয়েও সে এই জিনিসটা খুব তার মধ্যে কাজ করে, এবং হি ফিলস হিউমিলিয়েটেড, সহজেই সে অপমানিত বোধ করে, আর সহজে সে অপমানিত বোধ করে, সেজন্যই তারা একটা এই সহজে অপমানিত বোধ করা, বিব্রত বোধ করা, লজ্জিত হওয়া, এটাই হলো মর্টিফিকেশন। তো আমরা এই সহজেই যারা বিব্রত বোধ করে আর সেই বিব্রত বোধ থেকে যারা অসুস্থ হয়ে পড়ে, সহজে ছোটখাটো বিষয়ে যারা বিব্রত বোধ করে আর সেই বিব্রত বোধ থেকে অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়ামকে ফার্স্ট গ্রেডে পাই। আর যারা খুবই সেন্সিটিভ, আমরা সেটা আমরা তো দেখি যে আমরা স্টেফিসেগ্রিয়ার মধ্যেও দেখি, এবং সহজেই তারা দেখা যাচ্ছে অফেন্ডেড ইজিলি, তারা সহজেই কি হয়ে যায়, বিক্ষুব্ধ হয়ে যায়, এবং রিপ্রোচেস আদার এই রুব্রিকেও দেখা যায়, মানে অন্যদেরকে তারা তিরস্কার করতে পছন্দ করে। এই বিষয়গুলো আমরা লাইকোপোডিয়ামের মধ্যে দেখি। ইন্টেলেকচুয়াল উইকনেস, এটা আরেকটি বিষয়, সেটা হচ্ছে যখন তাদের এজ হয়ে যায় তখন তাদের মধ্যে একটা এই যে ডালনেসটা ডেভেলপ করে। আমরা এটা বলেছি যখন আমরা তাদের মেমোরির কথা আমরা আলোচনা করেছি, দেখা যায় লাইকোপোডিয়ামের বাচ্চারা যখন প্রথম দিকে তারা স্কুলে যায় তারা খুবই মেধাবীও হয়, কিন্তু যখন আস্তে আস্তে তাদের মধ্যে একটা যে ফেয়ার অফ ফেইলিওর তাদের মধ্যে কাজ করে, ফেয়ার অফ রেসপন্সিবিলিটি তাদের মধ্যে কাজ করে, আস্তে আস্তে তাদের এই ইন্টেলেকচুয়ালিটিটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হতে হতে একটা সময় গিয়ে দেখা যায় তাদের মধ্যে ডালনেসটা ডেভেলপ করে। তো এই ডালনেস অনেক সময় দেখা যায় যে তারা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখনও তাদের মধ্যে এই ডালনেসটা দেখা যায়, আর যখন তারা খোলা বাতাসে, লাইকোপোডিয়ামের আরেকটি বিষয় হচ্ছে খোলা বাতাসে যখন তারা হাঁটাচলা করে তখন তাদের এই বিষয়টি বা তারা দেখা যাচ্ছে সুস্থ হয়ে যায়, এই ডালনেসটা তাদের কেটে যায়। এখানে লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে
স্কিন সিমটমস অফ লাইকোপোডিয়া, আমরা মোটামুটি আজকের প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম বা প্রিভিয়াস যতটুকু ক্লাসে আমরা আলোচনা করেছি, লাইকোপোডিয়ামের মানসিক লক্ষণগুলো আমরা চেষ্টা করেছি রেপার্টোরিতে কিভাবে আছে, মেটামেডিকাগুলো কিভাবে আছে, এবং কম্পারেটিভ ডিসকাশন যে অন্যান্য মেডিসিনগুলোর সাথে কি পার্থক্য কতটুকু আছে, আমি সর্বোচ্চ আমি চেষ্টা করেছি, হয়তো আরও কিছু বাদ পড়ে গেছে অবশ্যই, আমরা মায়াজমেটিক বিষয়েও কিছু ডিসকাস করেছি। এই পর্যন্তই লাইকোপোডিয়ামের মানসিক লক্ষণগুলো আমরা শেষ করলাম, এখন আমরা শুরু করছি তাদের পার্টিকুলার যে লক্ষণগুলো, ফিজিক্যাল জেনারেল সিম্পটমসগুলো মোটামুটি আমাদের বলা হয়ে গিয়েছে, আমরা পার্টিকুলার যে সিম্পটমসগুলো আমরা কথা বলি, স্কিন নিয়ে লাইকোপোডিয়ামের কথা বলা শুরু করি। স্কিন আমরা অলরেডি স্কিন নিয়ে বলেছি, লাইকোপোডিয়ামের স্কিন কিছুটা সালফারের মতো আনহেলদি, অস্বাস্থ্যকর, এবং লাইকোপোডিয়ামে যদি কোনো আলসার দেখা দেয় তাদের মধ্যে, সে আলসারটা হয় খুবই পেইনফুল, এবং আলসারের উপরে তাদের একটা স্লাফিং একটা দেখা যাচ্ছে পর্দা বা একটা পুজের একটা পর্দা পড়ে যায়, স্লাফিং আলসার্স লাইকোপোডিয়ামের মধ্যে দেখা যায়, সেখান থেকে দেখা যাচ্ছে ব্লাড আসা বা রক্ত আসার একটা প্রবণতা লাইকোপোডিয়ামের মধ্যে দেখা যায়, অথবা দেখা যাচ্ছে তাদের এইখানে যে পাস যে পুজটা জমে, সাইকোটিক যে পোজ বা দেখা যাচ্ছে জায়গাটা গ্রিন বা সবুজ অফেন্সিভ ইয়েলো, তো এই জিনিসগুলো আমরা লাইকোপোডিয়ামের মধ্যে জানি, ডক্টর ক্যান্ট বলেছে কিন্তু এই কথাগুলো। অ্যাবসেন্স, অ্যাবসেন্স ব্যানেজ দ্য স্কিন সেলুলার ট্রাবলস, মানে তাদের মধ্যে যে অ্যাবসেন্স গুলো দেখা যায়, মানে স্কিনের মধ্যে অ্যাবসেন্সও দেখা যায়। ফলস গ্রেনুয়েশনস, গ্রেনুয়েশনস মানে হচ্ছে তাদের দানা দানা উপরে একটা মানে পর্দার মতো পড়ে। হাইডস, লাইকোপোডিয়ামের পেশেন্ট যখন বিছানায় শুইতে যায়, বিছানার গরমে তাদের ভালো লাগার কথা, কিন্তু স্কিনের সিমটমস যেহেতু বিছানার গরমে তার মধ্যে একটা আর্টিকেরিয়া, আমবাত বা হাইভস তাদের মধ্যে দেখা যায়, তো এটা বিছানার গরমে তাদের মধ্যে দেখা যায় এবং প্রচন্ড চুলকায়, এই জিনিসগুলো দেখা যায়। এছাড়া যে কোনো অনেক ধরনের ইরাপশনস লাইকোপোডিয়ামের মধ্যে দেখা যায়, যে ইরাপশনস গুলো গরমে বেড়ে যায় এবং ঠান্ডা কুলিং থিংস যে কোনো ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো কিছু অ্যাপ্লাই করলে তাদের ভালো লাগে এবং তাদের স্কিনটা ঠিক একটু মোটা হয়ে যায়, এবং স্কিনে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের একটা ফোঁড়া হয়ে গিয়েছে, ফোঁড়াটা ভালো হওয়ার পরে সেখানে একটা ইনডিউরেটেড বা নোডিউলস ফর্ম করে, একটা নোডিউল ফর্ম করে। কখনো কখনো শেঙ্কার, আমরা যেহেতু দেখছি আলসারের উপরে একটা স্লাফ পড়ে, তো অনেক সময় যে আমরা গ্যাংগ্রেনের যে গ্যাংগ্রেন বা সিফিলিসের যে শেঙ্কার গুলো দেখা যায়, তো শেঙ্কার বা শেঙ্ক্রয়েডস এগুলোর মধ্যেও দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে লাইকোপোডিয়ামের স্কিনের সিমটমস অফ লাইকোপোডিয়াম, এগুলো গরমে তাদের বেড়ে যায়, ঠান্ডায় তাদের ভালো লাগে, এটা হচ্ছে লাইকোপোডিয়ামের গুরুত্বপূর্ণ কথা। এবং এই জায়গায় লাইকোপোডিয়ামের সিমটমস গুলোর সাথে কন্ট্রোভার্সি, যে তাদের গরমে তাদের ভালো লাগার কথা যেহেতু তারা চিলি পেশেন্ট, কিন্তু এই জায়গাটায় তাদের আমরা দেখি যে স্কিনের সিমটমসে তাদের ঠান্ডায় ভালো লাগে, গরমে বেড়ে যায়। এছাড়া লাইকোপোডিয়ামের পেশেন্টে ডক্টর ই এ ফ্যারিংটন তিনি বলেছেন, অনেক সময় দেখা যায় লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে ভেরিকোস বেইন দেখা যায়, ভেরিকোস বেইন আমরা জানি যেহেতু, এবং তিনি এই ফ্যারিংটন সাহেব উনি বলেছেন যে এই তাদের ভেরিকোস বেইন হওয়ার পেছনে মেন কারণ হিসেবে উনি বলেছেন ভেরি রিজন অফ ইটস অ্যাকশন অন দ্য লিভার, মানে এই জায়গাটায় উনি বলছেন যে লিভারের কমপ্লেনের জন্য নাকি এই ভেরিকোস বেইন গুলো ডেভেলপ করে। আমরা স্বাভাবিকভাবে জানি কি ভেরিকোস বেইন ডেভেলপ করে, কেন ভেরিকোস বেইন ডেভেলপ করে হচ্ছে দীর্ঘ সময় যদি কেউ দাঁড়িয়ে থাকে তাদের যে ভেইন গুলো ফুলে যায়, ভেইন গুলো টর্চার আঁকা বাঁকা হয়ে যায়, ভেরিকোস বেইনটা এইভাবে ডেভেলপ করে, অথবা পাইলস, পাইলসটাও তো একটা ভেরিকোস বেইন, এই ভেরিকোস বেইন এখানে ভেরিকোস বেইন ডেভেলপ করে কেন, এখানে ভেরিকোস বেইন ডেভেলপ করে হচ্ছে দীর্ঘদিনের কনস্টিপেশনের জন্য, যেহেতু সে দীর্ঘদিন থেকে চাপ প্রয়োগ করে করে বাথরুম করা লাগছে, সেটাই হচ্ছে পাইলস। আবার দেখা যায় যে তাদের টেস্টিকুলার যে আপনার বেইন ডেভেলপ করে, আর সেই ভেরিকোস বেইনটা ডেভেলপ করে কেন, সে ওই যে এক্সেসিভ সেক্সুয়াল ওয়ার্কের জন্য অথবা মাস্টারবেশনের জন্য তার দেখা যাচ্ছে ভেরিকোস বেইন ডেভেলপ করে। বাট ইয়ে ফ্যারিংটন যেটা বলছেন সেটা হচ্ছে তার বাই রিজন অফ ইটস অ্যাকশন অন দ্য লিভার, তার লিভারের কমপ্লেন আছে, লিভারের অসুবিধার জন্য দেখা যাচ্ছে তার ভেরিকোস বেইন ডেভেলপ করে, এটা ওনার ব্যক্তিগত মানে ওনার কথা। তো যাই হোক, ভেরিকোস বেইন দেখা যাচ্ছে লাইকোপোডিয়ামের মধ্যে, আমরা দেখি ভেরিকোস বেইনটা ডেভেলপ করে।
বিভিন্ন জায়গার ভেহিকল ব্যান্ড ডেভেলপ করে। তো এছাড়া নিবি আমরা এরকম দেখি, এই এই যে স্ক্রিনে আমি একটা ছবি দিয়েছি, জাস্ট এরকম একটা ব্ল্যাকিশ কালারেশন বা ব্রাউনিশ কালারেশন, এরকম অনেক সময় দেখা যায় স্কিনের উপরে, যেটাকে আমরা নিবি বলি, অথবা এটাতে আমরা দেখি লাইকোপোডিয়াম, পালসিটিলা, ফ্লোরিক অ্যাসিড, এই মেডিসিন গুলো খুব ভালো কাজ করে। তবে আমরা লাইকোপোডিয়াম এইটা দেখে তো আর আমরা লাইকোপোডিয়াম দিব না, আমরা বারবারই বলছি, হয়তো ফেরিংটনের ম্যাথমেটিকায় উনি এটা স্পেসিফিক ভাবে বলেছেন, তাই আমি আপনাদের সামনে বলছি, বাট আমাদের মেডিসিন সিলেকশনের জন্য আমরা অলরেডি কথাগুলো বলে ফেলছি। আচ্ছা, স্কিনের অনেকগুলো মেডিসিন, স্কিনের এই আলসার বা ইচিং বা ইরাপশনস এর অনেকগুলো মেডিসিন আমরা এর আগে কথা বলেছি, যেহেতু আমরা সালফার নিয়ে কথা বলেছি, গ্রাফাইটিস নিয়ে কথা বলেছি, এখানে কথা বলেছি গ্রাফাইটিস, ক্যালকেরিয়া কাপ, পেট্রোলিয়াম, মিজেরিয়াম, ওলিয়েন্ডার, নাইট্রিক অ্যাসিড, সুরিনাম, মার্সল, সিপিয়া, কোস্টিকাম, এপিসমেল, আরো অনেক মেডিসিন আছে, যে মেডিসিন গুলো আমরা অ্যাকর্ডিং টু পেশেন্টস ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড মেডিসিন ইন্ডিভিজুয়ালিটি আমরা পেশেন্টকে দিব। এরপরে ওয়েস্টার সিকনেস, যেটা আমরা বলেছি ওয়েস্টার সিকনেস অনেক সময় দেখা যায়, এই যে ওয়েস্টার সিকনেস একটা গুরুত্বপূর্ণ বিষয় লাইকোপোডিয়ামের জন্য, যদি আমরা কোনোভাবে জানতে পারি শামুক বা ঝিনুক এগুলো খেয়ে যদি তার কষ্ট বেড়ে যায়। একইভাবে যেহেতু এটা ডক্টর ক্যান্ট এবং ডক্টর টেইলার, মার্গারেট টেইলার দুজনেই বলেছেন, একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, সেটা আমি আপনাদেরকে বলছি, যে যেটা বলছেন আপনার ওয়েস্টার্ন বা ঝিনুক খেলে কষ্ট বেড়ে যায় লাইকোপোডিয়ামে, কাঁচা পেঁয়াজ খেলে কষ্ট বেড়ে যায় এবং কাঁচা পেঁয়াজটা একটা বিষক্রিয়া করে থুজার পেশেন্টের মধ্যে, স্ট্রবেরি একটা অক্সালিক অ্যাসিডের পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে তারা টলারেট করতে পারে না, খেতে পারে না, এরকম আর অনেক কিছু দেখি আমরা। আর্জেন্টাইন নাইট্রোজেনের পেশেন্ট মিষ্টি খেতে খুব পছন্দ, কিন্তু মিষ্টি খেলে তাদের কষ্ট বেড়ে যায়, আর অনেকগুলো বিষয় আছে। তো স্পেসিফিক তিনটা মেডিসিনের কথা তারা বলছেন, ক্যান্টো বলেছেন, ডক্টর মার্গারেট টেইলরও বলেছেন, হয়তো ক্যান্টের কথাটাই মার্গারেট টেইলর তার মেডিকেল লিখে দিয়েছেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে এই তিনটা মেডিসিনে দেখা যাচ্ছে তিনটা জিনিস টলারেট করতে পারে না, সেক্ষেত্রে যদি দেখা যায় তারা বলেছেন স্ট্রবেরি, টমেটো, ওয়েস্টার্স মানে ঝিনুক এগুলো খেয়ে যদি কোনো পেশেন্টের কষ্ট দেখা দেয় আপনার কাছে, তখন কোনো হোমিওপ্যাথিক মেডিসিন যদি না পান তখন আপনি কি করবেন, তখন বলছে তাদেরকে যদি একটু চিজ বা পনির যদি খাওয়াই দেওয়া হয়, ইট ইজ এ গুড থিং টু রিমেম্বার দ্যাট চিজ উইল ডাইজেস্ট, চিজ যদি খাওয়াই দেওয়া হয় তাহলে এই বিষয়গুলো ডাইজেস্ট হয়ে সেই পেশেন্ট ইন এ ফিউ সেকেন্ডস, উইথ ইন শর্ট টাইমের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে পেশেন্টটি ভালো হয়ে যাবে। তো এখানে আমরা দেখি লাইকোপোডিয়াম, একমাত্র লাইকোপোডিয়াম ওয়েস্টার্স এগ্রাভেশনে ফার্স্ট গ্রেডে আছে, আরো কিছু মেডিসিন সেকেন্ড গ্রেডে আছে। আমরা নোজ, এখানে আমরা দেখি নোজের মধ্যে অনেকগুলো সিমটমস আছে, ভায়োলেন্ট কেটেরা এবং ভায়োলেন্ট কোরাইজা। আমি একটু এই বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই, কোরাইজা এবং কেটেরা এই দুইটার মধ্যে পার্থক্য কি অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন, তারপর আমি বলছি, যখন নেজাল ডিসচার্জ বা নাক থেকে পানি আসাটা প্রাথমিকভাবে শুরু হবে তখন সেটা হবে কোরাইজা, কিন্তু যখন দেখা যাবে নাকের ভিতরের যে মিউকাস মেমব্রেন গুলো খুবই সোয়েলিং হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, নাকটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাচ্ছে বা জ্যাম হয়ে যাচ্ছে, এই কন্ডিশনে যেটা হবে সেটা হবে কেটেরা, কন্টিনিউয়াস তার নাক থেকে পানি আসছে বা দেখা যাচ্ছে ঠিক ডিসচার্জ আসছে, সেটা হবে কেটেরা। কোরাইজা এবং কেটেরার মধ্যে, কোরাইজা হলো অ্যাকিউট, কেটেরা হচ্ছে ক্রনিক, এই দুইটা জায়গার মধ্যে লাইকোপোডিয়াম আমাদের একটা সুপার মেডিসিন, অনেক ভালো মেডিসিন। এই ডক্টর মার্গারেট টেইলার বলেছেন কমপ্লিট স্টপেজ অফ নোজ, এই অবস্থার জন্য তার নাকটি কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, ব্রেথ স্টপ ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় তার নাকটি বন্ধ হয়ে যাবে এবং সে মুখ দিয়ে শ্বাস নেবে, এই জিনিসটা আমরা দেখি। এবং এই বিষয়গুলো আমরা খুব দেখি। আর ডক্টর এন এম চৌধুরী উনি বলছেন যে কোল্ড, এই যে কোল্ডনেস বা তার দেখা যাচ্ছে ডিসচার্জ, এগুলো মনে হবে যেন তার আস্তে আস্তে ভিতরের দিকে তার লাং বা ফুসফুস পর্যন্ত চলে যাচ্ছে, কোল্ড মে ট্রাভেল ডাউনওয়ার্ড, উই মে হ্যাভ সিরিয়াস ইনভলভমেন্ট অফ দ্য লাংস, মনে হয় যেন তার ফুসফুস পর্যন্ত, লাং পর্যন্ত চলে যাচ্ছে, এই জিনিসটা দেখা যায়। তো এটা হলো একটি গুরুত্বপূর্ণ কথা। আরেকটি কথা হচ্ছে যখন বাচ্চাদের এই কষ্টগুলো দেখা যাবে, বাচ্চারা তো ওইভাবে বলতে পারবে না, কিন্তু সে বারবার তার বিছা বালিশের মধ্যে নাককে ঘষার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যাবে, সে নাক দিয়ে শ্বাস নিতে পারবে না, এই জায়গাটায় আমরা অনেকগুলো মেডিসিন আছে, সাম্বুকাস, এমন কার্ভ, হিপারসাল, আমাদের লাইকোপোডিয়াম, অনেকগুলো মেডিসিনই এখানে আছে। তো
পিকুলিয়ারিটিজ, এখানে একটা পিকুলিয়ারিটিজ আমরা অলরেডি বলেছি অনেকগুলো, সবাই মোটামুটি এই কথাটা বলেছে যে বলছে ফ্যান লাইক মোশন অফ দ্য এলানাসি, নাকের পাখা দুইটা মনে হয় উঠানামা করবে। এখানেই আমি আপনাদেরকে ওই সময় বলেছি যে বোগার সেজ দ্যাট টু বি এ অফ ভ্যালু দ্য মুভমেন্ট অফ দ্য এলানাসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ রেসপিরেশন। এই যে এলানাসি যে তার নাকের দুইটা পাখনা উঠানামা করে, এটা লাইকোপোডিয়ামের জন্য একটা স্বাতন্ত্র, একটা ইন্ডিপেন্ডেন্ট অফ রেসপিরেশন। আই শেল নাও প্রেজেন্ট এ ফিউ কেসেস কিউড বাই লাইকো, এবং উনি কিছু লাইক এই লক্ষণ দিয়ে উনি লাইকোপোডিয়ামে কিছু মানে কিছু পেশেন্ট ভালো করেছেন। আচ্ছা, এরপর হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেজ, নিউমোনিয়ার চারটা স্টেজ আমরা এর আগে একদিন বলেছি আমার মনে আছে, যখন আমরা সালফার নিয়ে আলোচনা করেছিলাম। নিউমোনিয়ার চারটা স্টেজ, এক নাম্বার হচ্ছে কনজেশন, দুই নাম্বার হচ্ছে হেপাটাইজেশন, তিন নাম্বার এটাও ইয়েলো হেপাটাইজেশন, একটা হচ্ছে গ্রিন হেপাটাইজেশন আর একটা ইয়েলো হেপাটাইজেশন মেবি, তারপর হচ্ছে রিসলিউশন। তো এই সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেজ, এই স্টেজগুলোতে দেখা যাচ্ছে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। তার মধ্যে আমাদের দেখা যাবে যে লাইকোপোডিয়ামের যখন আক্রান্তটা হবে তার ডান পাশটা, ডান ফুসফুসটা আক্রান্ত হবে, চারটা থেকে আটটা পর্যন্ত বিশেষ করে বিকেলবেলা তার বেড়ে যাবে, তার প্রচন্ড শ্বাসকষ্ট হবে, ব্যথা হবে, এবং ফ্যান লাইক যে মোশন এই মোশনটা দেখা যাবে। এগুলো মোটামুটি আমরা সবাই এখন জানি যে লাইকোপোডিয়াম কি কি থাকলে আমরা সিলেকশন করব। তো এই বিষয়গুলো এখানে বলা হয়েছে সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেজ, ডক্টর ন্যাশ বলেছেন। এর সাথে তাদের একটা কনকমিটেন্ট আনুষঙ্গিক লক্ষণ হিসেবে দেখা যাবে যে তাদের লিভারে কমপ্লিকেশন দেখা যাবে, এটা আমরা অলরেডি বলেছি। আচ্ছা, এখানে ডক্টর পি শঙ্করণ, ওনার একটা কেস আছে, আমি কেসটা বিস্তারিত বলছি না, তার ওনার হচ্ছে একটা রিকারেন্ট কোরাইজার পেশেন্ট, 7 বছর থেকে তার কাছে আসছে 1956 সালে। ওই পেশেন্টটা সম্পূর্ণরূপে ভালো হয়েছে 1968 সালে, দেখা গেছে দীর্ঘ সময় তার ভালো খারাপের মধ্যে আসছে। সে লাইকোপোডিয়াম যে লক্ষণগুলো নিয়েছেন মেইনলি সেটা হচ্ছে কনফিডেন্স ওয়ান্ট অফ, তার কোনো কনফিডেন্সের অভাব, সিম্প্যাথেটিক পেশেন্ট, ওয়েট ওয়েদার এগ্রাভেশন, যেহেতু চিলি পেশেন্ট লাইকোপোডিয়াম ওয়েট ওয়েদার এগ্রাভেশন, ফুডের মধ্যে দেখা যাচ্ছে শেল ফিশ এগ্রাভেশন, এই লক্ষণগুলো দিয়ে উনি, আরও বেশ কিছু লক্ষণ ছিল এগুলো দিয়ে উনি রেপার্টরি করে লাইকোপোডিয়াম 1 mg দিয়ে শুরু করেছেন, 3টা ডোজ দিয়েছেন, এইভাবে করে পর্যায়ক্রমে উনি দিয়েছেন। পরবর্তীতে দেখা গেল প্রায় ওনার স্কিনে প্রচণ্ড পরিমাণে ইরাপশন দেখা গিয়েছে, যে ইরাপশনগুলো দেখা যাচ্ছে পরবর্তীতে চলে গিয়েছে, এবং সর্বশেষ লাইকোপোডিয়াম 50 mg দিয়েছেন 1968 সালে। এই পেশেন্টটা কমপ্লিটলি কিউর হয়েছে, যেখানে উনি কমেন্ট করেছেন দিস ওয়াজ এ গুড কেস অফ লাইকোপোডিয়াম, বাট রিডার্স উইল নোট উইথ কিউরিয়াসিটি দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট দিস পেশেন্ট ওয়াজ ওর্স আফটার মিডনাইট, সো লাইকোপোডিয়াম ইজ ওয়েল নোন টু হ্যাভ ইটস এমিলিয়েশন আফটার মিডনাইট। মানে এই পেশেন্টটার সকল লক্ষণ দেখা গিয়েছে যে তার লাইকোপোডিয়ামের, কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে মিডনাইটে তার অ্যাগ্রাভেশন। হ্যাঁ, আমরা সবাই জানি যে লাইকোপোডিয়ামের অ্যাগ্রাভেশন হচ্ছে কখন, তার ওই যে 4টা থেকে 8টা, কিন্তু মিডনাইটে অ্যাগ্রাভেশন, কিন্তু এই মিডনাইটে অ্যাগ্রাভেশনের পেশেন্ট ছিল, বাট আদার্স যে বিষয়গুলো ছিল ওই বিষয়গুলো দিয়ে উনি লাইকোপোডিয়াম সিলেকশন করে দিয়েছেন, এবং পেশেন্টটা কমপ্লিটলি ভালো হয়েছেন হোমিওপ্যাথিক্যালি। তো আজকে তো আর মনে হয় কন্টিনিউ না করি, যেহেতু আমরা নেক্সটে আরো ডিসকাস করবো। আমি চাইছিলাম জিআইটি সিম্পটমস গুলো লাইকোপোডিয়ামের কথা বলতে নিয়ে কথা বলতে, অনেক সময় লেগে যাবে এখানেও কথা বলতে গেলে। আজকে আমরা আর কথা না বলি, শেষ করে আমরা ইনশাল্লাহ নেক্সট যখন আবার ডিসকাস করব, তখন আমরা এই জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিম্পটমস থেকে আমরা শুরু করব। আশা করছি আর একটা ক্লাসে আমরা লাইকোপোডিয়ামকে শেষ করবো ইনশাল্লাহ, যদি আপনারা সবাই আমার সাথে থাকেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি অনুরোধ করব, আজকে যেহেতু আমাদের শ্রদ্ধেয় অমরনাথ স্যার আছেন, অনেক পরিশ্রম কষ্ট ক্লান্তি সব কিছু নিয়ে স্যারকে একটু প্রথমে কিছু বলতে দিবেন, দিবেন স্যার, তারপর বাকি কাজগুলো করবেন, কারণ স্যার যেহেতু টায়ার্ড স্যার হয়তো ঘুমিয়ে পড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আনমিউট করুন।
চক্রবর্তী স্যার, সম্ভবত স্যার মনে হয় না। অমরনাথ চক্রবর্তী স্যার, ঠিক আছে স্যার, স্যার মনে হয় শুনতে শুনতে একটু টায়ার্ডনেসের জন্য হয়তো ঘুমিয়ে পড়ছে, তাহলে আপনি আপনার মতো করে কন্টিনিউ করেন নেক্সট পার্ট টুকু। ঠিক আছে স্যার, আমরা পরবর্তী স্যারের কাছে চলে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থ প্রদীপ চৌধুরী স্যার। পার্থ প্রদীপ চৌধুরী স্যার যদি কিছু বলেন। আমি তো শেষ মুহূর্তে ঢুকতে পেরেছি আজকে, আজকে প্রথম থেকে আমি থাকতে পারিনি, অবস্থায় ছিলাম।